আর দর্শকরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বেরোচ্ছি এই বৃষ্টির ভিতরে মমিন ভাইয়ের রিক্সাতে। মমিন ভাই একজন জেনুইন কৃষক, উনি যদি বলা হয় তাহলে একদম জেনুইন কৃষক যাকে বলে মমিন ভাই। মমিন ভাই পিছন দিকে তাকাবেন একবার। হ্যাঁ, মমিন ভাই পিছন দিকে একবার তাকাইছে। আর সেটা হচ্ছে মমিন ভাই জেনুইন কৃষক বলতে বোঝাচ্ছি যে মমিন ভাই সব রকম কৃষিকাজ করেন। ওনার 3 বিঘা জমি আছে এবং ওইটাতে উনি কৃষিকাজ সব রকম করেন। ওনার 4টা গরু আছে, আর সব মিলে একদম গৃহস্থ ফ্যামিলি পরিবার যাকে বলে। অনেকটা ছোটো বাচ্চা আছে এবং উনি প্রতি 1-2 মাস পরপর ঢাকাতে আসেন। যখন ওনার কিস্তি দেওয়ার সময় আসে বা ব্যাপার আসে বা নগদ টাকার দরকার হয়, তখন উনি ঢাকাতে এসে 1-1.5 মাস রিক্সা চালান, চলে যাবেন। এবং ফর্চুনেটলি খুবই মানে অবাক করার ব্যাপার যে উনি 1 মাস আসছেন এবং আগামীকালকে উনি আবার চলে যাবে। কোন ভাই দেশের বাড়ি কোন জায়গায়? বগুড়া। বগুড়া কোন থানা? আচ্ছা, থানা বগুড়া। উনি সদর থানাতেই থাকেন। আর এই বৃষ্টিতে বের হয়েছে, আমি দেখাতে চাচ্ছি যে আসলে দেখেন যে বৃষ্টিতে সবাই আসলে বের হয়। এই বৃষ্টিটা খুব উপকারী ফসলের জন্যে। তা মমিন ভাই যেটা বললো যে হ্যাঁ, কৃষিকাজের জন্যে খুব উপকারী, বিশেষ করে এখন এই যে ধানটা উঠতেছে, এই ধানের জন্যে আমন ধান উঠবে বা ওঠা শুরু করছে, এই ধানটার জন্যে এই বৃষ্টিটা খুব উপকারী। কারণে আমার ধান আরও বেশি ফলন বেশি হবে, মানে বিঘা প্রতি ফলন বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আমি আসলে এখন এই ভিডিও করার ইচ্ছাটা আসলে কোনো কারণ নাই। আমি মনে হলো যে মমিন ভাই আছে, মমিন ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আসলে বিঘা প্রতি, মমিন ভাই বিঘা প্রতি কত ধান হবে আপনার এবার? মমিন ভাইয়ের বিঘা প্রতি 16 মন ধান হবে, তাহলে 300 x 48 উনি প্রায় 50 মন মতো ধান উনি তুলতে পারবেন উনি আশা করতেছেন। তার ভিতরে বিক্রি করে দেবেন অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি বিক্রি করে দেবেন, আর বাকিটা খাওয়ার জন্য রেখে দেবেন। আর যেটা বিক্রি করে দেবেন সেই টাকা দিয়ে উনি অন্যান্য পরিবারে অন্যান্য খরচগুলো চালাবেন। তা মমিন ভাইয়ের খুব বেশি আমি জিজ্ঞেস করছি ওনাকে যে আসলে এই যে কোভিডের ব্যাপারটাতে যেটা নিয়ে ওনার কি খুব বেশি এফেক্ট ওনার উপরে হয়েছে কি না, যে ওই মমিন ভাই যেটা বললো যে না, ওনার খুব বেশি এফেক্ট হয়নি এই করোনার কারণে। কারণ উনি একদমই যদি যদি বলেন যে গ্রাম, সে গ্রামের ভিতরে উনি থাকেন এবং সেই গ্রামেই ওনার জমি, সেই গ্রামেই ওনার কৃষিকাজ, সেই গ্রামেই ওনার চাষবাস করেন এবং ওনার গরু ছাগল যা আছেন ওনার ওখানেই। সো বেশি খুব বেশি কোনো রকম ওনার সমস্যা মানে অর্থনৈতিক কোনো প্রভাব ওনার উপরে পড়ে নাই। আর যেটা হয়েছে মমিন ভাইয়ের কথা খুব ভালো লাগছে, এই কারণে আমি মনে হলো যে ওনার জন্যে ডানে যান মমিন ভাই, ডানে আমরা সোজা যাবেন একদম এই এই দিক থেকে ঢুকে যান। এই হ্যাঁ মমিন ভাই, আমরা শ্যামলির কাছাকাছি, মমিন ভাইয়ের সাথে আমরা আসছি, আমি আসছি এবং মমিন ভাইয়ের সাথে আবার চলে যাবো। যেটা সবচেয়ে মজার ব্যাপার যে মমিন ভাইদের মতন মানুষরা এখন ঢাকাতে বেশি আসে, উনি যেটা বলছেন আমিও বেশি ঢাকাতে বেশি আসছি। এই যে মাইগ্রেশনটা বেশি হয়েছে, যে কৃষিকাজ বা কৃষি যে লেবারটা যেটা গ্রামে থাকে বা লেন পিরিয়ডে ওনারা শহরে চলে আসেন বেশিরভাগ, এসে ওনারা কৃষিকাজটা বেশি করেন এবং সরি রিক্সাটা বেশি চালান। এবং রিক্সা বেশি চালানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে নগদ টাকা পাওয়া যায় এবং 1-1.5 মাস যদি রিক্সা চালানো যায় তাহলে বেশ কিছু টাকা নিয়ে দেশে ফিরে যাওয়া যায়। এইটা একটা লাভ ওনারা এইটা এখন বেশি করতেছে। এবং আমি যা দেখলাম যে করোনার পরে এই সংখ্যাটা অনেক বেড়ে গেছে, যে এখন আপনি দেখবেন প্রচুর রিক্সা যারা ওই যে 1-1.5 মাসের জন্য আসতেছে এবং 1-1.5 মাস পরে আবার তারা ফিরে চলে যাচ্ছে। সো এই হচ্ছে ব্যাপারটা। আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে যে আমাদের ঢাকাতে আসলে বৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, বৃষ্টি হলেও কি না হলেও কি সে আগের মতনই থাকে সব কিছু।
বৃষ্টিতে আমাদের ঢাকাতে কোনো পরিবর্তন হয় না, কিছুক্ষণ পর মানে গাড়ি ঘোড়া যা চলে তাই। হ্যাঁ একটা জিনিস হয়, বৃষ্টির পরে যাই বলেন ভাই জ্যামটা বাড়তে থাকে, এইটা এইটা এটা আমরা সবাই জানি। তাছাড়া আর অন্য কোনো রকম পরিবর্তন আসলে বৃষ্টির কারণে আমাদের হয় না। আমি এখন একটু রাখতেছি, আবার করবো ভাই, আমি দাঁড়াবো আমরা এখানে, আমরা আমি রাখতেছি, আবার যখন যাব তখন আবার আবার এই ভিডিওটা করব। এখন আমি একটু পজ করতেছি। এ ভাই তো শহীদ ভাই, তাই না? আমার নাম, হ্যাঁ হ্যাঁ, মোমিন, মোমিন ভাই, সরি। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আমি ভুল করছি, ওনার নাম হচ্ছে মোমিন ভাই, আমি শহীদ ভাই বলে ফেলছি, সরি ভাই, মোমিন ভাই আমি শহীদ ভাই বলার কারণে। তো আবার সেই মোমিন ভাই রিক্সায় করে ফিরতেছি। আপনারা দেখলেন যে একটা ওয়াজ মহফিল হচ্ছিলো, আসলে শীতকাল আসতেছে তো ওয়াজ মহফিলের সময় হচ্ছে, যত শীতকালের দিকে গ্রামের দিকে ওয়াজ মহফিল হয়। আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এই দেখবেন যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেটা আমি খেয়াল করতেছি যে আসলে ঠিক বলতে পারেন যে 90% মানুষই আসলে আর মাস্ক পরেন না, মানে মাস্ক পরা একেবারেই আমাদের থেকে উঠে গেছে। আমি জানি না, হয়তো করোনা কমে গেছে, করোনার প্রকোপ আর নাই, সেই আগের মতন অবস্থা নাই, কিন্তু মাস্ক দেখা যায় যে কালে মধ্যে একজন দুজন পরছে, কিন্তু বেশিরভাগই মানুষজন আসলে কেউই মাস্ক আর পরে না। হ্যাঁ এটা একটা ব্যাপার। আর সবচেয়ে মজার ব্যাপার যে আসলে আমাদের দেশের একটা ব্যবস্থা যদি কোনোভাবে সরকার চালু করতে পারত এটা অনেক ভালো হতো, যে হচ্ছে সাইকেলিং। এত রিক্সা এত কিছুর ভিতরে যদি সাইকেলিং জিনিসটা অন্যান্য দেশে অনেক দেশে প্রচলিত, আমাদের দেশের রাস্তাঘাট সাইকেলিংয়ের জন্য মানে উপযুক্ত না, বাট আমরা যদি ট্রাই করি সাইকেলিংটা আস্তে আস্তে রাস্তাঘাটও উপযুক্ত হয়ে যাবে সাইকেলিংয়ের জন্যে। সাইকেলিং একটা খুব দারুণ একটা জিনিস, এটা আমাদের দেশে প্রচলন করা উচিত। সো আমি নেক্সট জেনারেশনের কাছে বলবো যে আপনারা সাইকেলিংটা ট্রাই করেন এবং সবাই আস্তে আস্তে সাইকেলিংটা ব্যবহার করেন। আমরা আসলে ছোটোখাটো একটা জাস্ট 10 মিনিটের হাঁটার পথও আমরা আসলে রিক্সা ব্যবহার করি, বাট সাইকেলিংটা আমাদের জন্য অনেক দারুণ কাজ করবে যদি আমরা কোনো না কোনোভাবে সাইকেলিংটা। আমি দেখাতে চাই যে ঢাকার দেখেন যে তারগুলো দেখেন একটু, আপনি দেখতে পাচ্ছেন ঢাকার প্রতিটা রাস্তার উপরে আসলে এইভাবে তার। হ্যাঁ এটা কি তারের শহর নাকি অন্য কিছু, এটা আসলে বলা মুশকিল। তার চারিদিকে তার, চারিদিকে তার, এই পাশটা একটু দেখেন, এই পাশের উপরেরটা যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে কত তার, কত তার, এটা আসলে অকল্পনীয়। এখানে আসলে কারেন্টের তার আছে, ইন্টারনেটের তার আছে, যত সম্ভব ইন্টারনেটের তারই অনেক বেশি, ইন্টারনেটের তার, কারেন্টের তার, মোবাইল ফোনের তার, সরি ফোনের তার, আসলে বলে বুঝাতে পারবো না কিসের কিসের তার আছে, তবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে তাদের কী অবস্থাটা। এটা আমরা কোনোভাবে একটা শহরের সৌন্দর্যটাকে কোনোভাবে বৃদ্ধি করতে পারবো না আমরা এই তাদের জন্য। আর কতটা ঘিঞ্জি হয়ে গেছে আমরা, আপনি একটু খেয়াল করে দেখেন একটা দোকান থেকে অথবা একটা বাসার থেকে আর একটা বাজার কোনো জায়গা সারা হয় নাই, এক চুল জায়গা কেউ সারে নাই। আর সবচেয়ে মজার ব্যাপার
এটা আমার কাছে অদ্ভুত লাগে এবং আসলে আমি বলবো না যে এটা ফান কোনো বিষয়, বাট এটা একটা বিষয় যে অনেক বাড়ি অনেক দোকান সেটা চলে আসছে রাস্তার পরে, তাদের সিঁড়ি দেখেন এই যে এই একটু কাইন্ডলি দেখেন এই যে সিঁড়িটা, এই যে সিঁড়িটা দেখতেছেন, তারপরে দেখে এই পাশে দেখে এই পাশে সিঁড়িগুলো দেখেন, সিঁড়িগুলো দেখেন এই সিঁড়ির ধাপগুলো, মানে সিঁড়ির ধাপগুলো সবগুলো রাস্তার পরে। আমি ইভেন আপনাকে একটু বাসা দেখাতে পারি, যে দু একটা বাসা দেখেন যে বাসার এই যে দেখেন যে বাসার এই যে এই দোকানের এই দোকানের বা এই বাসার ধাপটা দেখেন যে একদম রাস্তার উপরে। আসলে আমাদের কেউ কি বলার নেই, আমরা রোডস অ্যান্ড হাইওয়ে ওয়াটার আমি রোডস অ্যান্ড হাইওয়ের কথা বললাম, এলজিডির কথা বললাম বা রাজুকের কথা বললাম বা কার কথা বলবো, রাজুক বলেন এলজিডি বলেন যারা আছেন যারা এগুলো দেখাশোনা করেন, তারা কি কেউ দেখবেন না কোনো দিন? এটা কি আসলে কোনোভাবেই শেষ হবে না? এগুলো আমরা কবে 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 কি দেখতে পারবো যে আমরা দারুণ দারুণ কিছু ব্যাপার স্যাপার হচ্ছে। যেমন দেখেন এই রোডটার চারিপাশে দোকান, হ্যাঁ চারিপাশে এই ছোটোখাটো দোকান, ভ্যানের উপরে দোকান, আপনি যে কত ভ্যান আছে আপনি কল্পনা করতে পারবেন না। এই যে ভ্যানের পরে একটা ফলের দোকান, হ্যাঁ এটা ভ্যানের পরে ফলের দোকান, আরেকটা দেখেন ভ্যানের পরে ফলের দোকান, এই যে একটা ভ্যান এবং তারপরে ফলের দোকান, এই পাশে দেখতে চাইলে দেখতে পারেন আরও ভ্যান আছে ফলের দোকান আছে। এবং আমি জানি না এই ভ্যান ফলের দোকানটিকে এখানে কারা বসতে দেয়, কারা আসলে এখান থেকে কোনো তাদেরকে ভাড়া দিতে হয় কি না হয় আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন, আপনারা ভালো জানতে পারবেন। কেউ যদি এই সম্বন্ধে চেষ্টা করেন জানার জন্য তাহলে জানতে পারবেন যে এই যে ভাড়া বা কোনো কিছু তাদেরকে দেওয়া লাগে কি না আমি জানি না, তবে আপনারা চেষ্টা করলে জানতে পারবেন। আমি এই সম্বন্ধে কোনো কথা বলতে আসলে রাজি না, বাট আমার কাছে দুঃখ লাগে যে একটা রোডের পরে এত ভ্যান এত এত দোকান কেন থাকবে, একটা এত দোকানের প্রয়োজন, মানে সিকিউরিটির জন্য কি একটা দোকান প্রয়োজন একটা একটা ছোট একটা কমিউনিটির ভিতরে, একটা কমিউনিটির ভিতরে কি 200 দোকান প্রয়োজন চাল কেনার জন্য বা বিস্কিট কেনার জন্য? কখনোই প্রয়োজন না, বাট আমাদের আছে, আমরা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলছি, তাই না? আসলে এটা শেষ কবে হবে? এটা শেষ কোনোদিনই হবে না, হ্যাঁ এটা শেষ হবে, একদিন না একদিন শেষ হবেই। আজকে বাংলাদেশের প্রায় 22 কোটি মানুষ, কিন্তু সেই তুলনায় জায়গার তুলনায় বাড়ে নেই। রাস্তাঘাটের অবস্থা যদি দেখেন তাহলে পরে অবাক হয়ে যাবেন। আমি একটু রাস্তা এই রাতের ভিতরে রাস্তাটা একটু দেখাতে চাই, দেখেন রাস্তার অবস্থাটা দেখেন, রাস্তাঘাটে পানি জমে আছে, চারিদিকে পানি, চারিদিকে ভাঙা, এখানে গাড়ি দাঁড়ায় আছে, এখানে ভ্যান দাঁড়ায় আছে, ওইদিকে দেখেন রাস্তার অবস্থাগুলো কীরকম। কিন্তু দেখেন আমরা বানাতেই পারলাম না, আমরা সেরকম রাস্তা বানাতে পারলাম না যেটার রেইন, আমরা রেইনি কান্ট্রি, সো বৃষ্টি হওয়ার পর রাস্তা যে খারাপ হবে এরকম একটা ভালো রাস্তা বানাতে পারলাম না। আপনি যদি রিক্সায় 20 মিনিট 30 মিনিট চলেন, আপনার গা হাত পা মাজা ব্যথা হয়ে আপনি প্রায় অবস্থা আপনার এত খারাপ হয়েছে আপনি কল্পনা করতে পারবেন। এখন এটা একটা বাসা বানাচ্ছে এবং এই বাসার সব জিনিসপত্র বাইরে রাখা, এটাই আসলে নিয়ম এবং এইভাবেই চলে আসতেছে দিনের পর দিন, হ্যাঁ যে বাসা বানানো হবে এবং বাসার সব জিনিসপত্র রাস্তার পরে থাকবে, এইটার ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। এই যে সামনে দেখেন যে একটা বাসা, এই যে সামনের বাসাটা, সামনেটা এই যে এই বাসাটা বানানো হয়েছে সাদা দেখতেছেন, এই বাসা সব কিছু বাইরে ছিল, এটাই নিয়ম। তো মন ভাই আপনি তাহলে কালকে চলে যাবেন? হ্যাঁ কালকে কখন যাবেন? কালকে সকালে যাবো। কালকে সকালের বাস কটার সময় আপনার? বাসে যান না কিসে যান? বাসে। আচ্ছা ঠিক আছে, আপনার দেশের বাড়ি কোন দিকে জানো? বগুড়া, বগুড়াতে। আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ একটুখানি 5-6 মিনিট আপনি একটু দাঁড়ান, আমি ইয়ে করতেছি, একটু কাইন্ডলি আমাকে সময় দেন, উনি আমাকে সময় দেবে, আমি রিক্সা ভাড়ার ব্যবস্থাটা করতেছি। সো অনেক ভিডিও করলাম,
আপনাদের দেখানোর চেষ্টা করলাম অনেক বিষয়গুলো, আসলে এগুলো নাগরিক বিষয়। এগুলো একটা আরবান শহরে কত রকম ঝামেলা হয়, কত রকম খারাপ অবস্থা তৈরি হয়, বা কত ইস্যু আছে, সেই ইস্যুগুলোর মাত্র কয়েকটি ইস্যু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, ভালো লাগলে পরে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আমাকে মাফ করবেন অবশ্যই। হ্যাঁ, আজকের মতন আসি, আবার আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।